গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো সকাল থেকে না, সারাটা রাত ধরেই আর কি হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর এখন সকাল হয়ে গেছে, এখনও কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ চলছে। কি করব আর ভেবে পাচ্ছি না। তো বাইরের কাজ তো বৃষ্টিতে ভিজে ভিজে গামছা মুড়ি দিয়ে কোনোভাবে করছি, যখনই দেখছি একটু বৃষ্টিটা কমে যাচ্ছে তখনই আর কি টুক করে করে চলে আসছি ঘরে। আর এদিকে দেখো, আমি তো কাজবাজ করছি, আর এই একজন দেখো চিত পটাং হয়ে ঘুমাচ্ছে, উপরের দিকে নাক মুখ তুলে দিয়ে ঘুমের বাহার। দেখো দাঁত বেরিয়ে গেছে, দাঁত দুপাশ দিয়ে দুটো দাঁত বেরিয়ে গেছে, ঘুমিয়েই যাচ্ছে। ঘুমের বাহার দেখো শুধু, আর আমি যে এত ডিস্টার্ব করছি ওর কিছুই মানে কিছুতেই কিছু আসছেও না যাচ্ছেও না। দেখো আর নাম তো যে মানে ডাক দিলাম মিঠি বলে লাভ দিয়ে উঠলো, এই মনে হচ্ছে কিছু একটা খাবার দেবে, আবার একটু হাই তুলে ব্যাস আবার চিৎপট্টাং হয়ে আবার ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা কী করবো কী করবো মানে ভেবে ভেবে পাচ্ছিলাম না, তো ভাবলাম ঘরেই টুকিটাকি কিছু কাজবাজ রয়েছে সেগুলো করি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে ভাবছি বেশ কিছু রূপোর জিনিসপত্র রয়েছে সেইগুলোই দেখি পরিষ্কার করি, ঠিক আছে? তো চলো যখন কাজটা করবোই তো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো সমস্ত গয়নাগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি, এখানে রয়েছে আমার নূপুর, মেয়ের নূপুর, ছেলের হাতের ছোটোবেলার আর কি চুড়ি, বাজু, মেয়ের বাজু, আর ছেলে মেয়ের বেশ কয়েকটা আর কি চেন। তো এগুলোই আমি পরিষ্কার করে নেব, তো চলো। তো আমি দেখো প্রথমেই চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমি কী করছি দেখো, চা করছি। তো তোমরা সবাই মানে হয়তো ভাবতে পারো যে করবে রূপোর গয়না পরিষ্কার, তো আবার চা করছে কেন? তো যাই হোক, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে করতে ভাবলাম একটু চা খেয়ে নিই, আর আমি যে বাকি কাজটা করবো সেটা কিন্তু এই চায়েরই চা পাতাটা দিয়ে। তো একই কাজে কিন্তু আমার দুটো কাজ হয়ে গেল, এদিকে আমার চাটাও খাওয়া হয়ে গেল, আর আমার কম মানে তোমরা কিন্তু কম বেশি যারা আমার ভিডিওটা দেখো তারা জানো যে আমি দিনের মধ্যে অনেকবার খাই চা। তো যাই হোক, আদা দিয়ে চা করে নিয়েছিলাম, তো আদাটা না দেয়াই ভালো, তো আমি আদা দিয়ে চা করে আর কি চাটা খাবো বলে আদাটা দিয়েছি। তো যাই হোক, আদাগুলো দেখো তুলে নিচ্ছি, আর চা খাওয়ার পরে চা পাতাটা এইভাবে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এর মধ্যে এবার আমি এই সমস্ত রূপোর গয়নাগুলো কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? আর এইভাবে ভিজিয়ে মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দেবো আর কি, 30 মিনিট। তো 30 মিনিট পর কিন্তু আমি আবার ফিরে এলাম, ঘরের বাকি যা কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে চলে এলাম। আর দেখো এখন এই চা পাতার জল থেকে নূপুরগুলো তুলে আমি এমনি প্লেন যে পরিষ্কার জল জলে রাখছি, তারপরে জল থেকে তুলে আবার একটু পরিষ্কার করব, তাহলেই কিন্তু একদম কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে নর্মাল জলে একটু ধুয়ে নিয়ে এবার এইটাকে করব কি, এই কাজটা করতেও পারো নাও করতে পারো। তো দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে, অলরেডি দেখো আগে যেরকম ছিল তার থেকে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। আমি জানি না তোমরা ক্যামেরায় মানে কতটা বুঝতে পারছো। তো যাই হোক, আর এবার আমি কি করব না, আমরা যে ব্রাশ করি যে রোজ কোলগেটটা দিয়ে, ওইটা বা সাদা কোলগেট হলে সব থেকে ভালো হয়, তো আমরা যেটা দিয়ে করি কোলগেট অ্যাক্টিভ সল্ট, তো ওইটা দিয়েই আর কি করে নিচ্ছি আমি, যেহেতু এক্সট্রা কোলগেট আর নেই ঘরে আপাতত সাদা কোলগেট। তো তোমরা যদি কেউ এইভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু সাদা কোলগেটটাই নেওয়ার চেষ্টা করবে। তো দেখো এইভাবে আমি ঘষে ঘষে এখন পরিষ্কার করে নিচ্ছি, চলো তোমাদের কিন্তু লাস্ট আমি দেখিয়েই দেবো যে কতটা পরিষ্কার হলো। তো শুধুমাত্র ভিডিওটা আমি এমনি নর্মাল ভিডিও করার জন্যই করেছি। তো যাই হোক, তোমাদের পুরোটা একবার বলে দিই যে প্লেন এমনি যে আমরা চা করে চা পাতাটা ফেলে দিই, তো ওই চা পাতাটাই না ফেলে ওর মধ্যেই রূপোর গয়নাগুলো কিছু সময় ভিজিয়ে রেখে, আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপরে একটু কোলগেট দিয়ে এইভাবে ব্রাশ করে নিলেই, বা তোমরা যদি কেউ বাসন মাজার সাবান যে আমরা স্পার্কেল যেটা ব্যবহার করি আর কি, ওই বাসন মাজার সাবানটা দিয়েও কিন্তু একটু ব্রাশ করে নিলেই নূপুরটা একদম ঝকঝকে হয়ে যাবে। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকো। চলো টাটা, গুড বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো।